প্রিয় দর্শক, বাংলা চলচ্চিত্র জগতে কত নায়িকা এসেছেন, আবার তারা চলেও গিয়েছেন। এরই মাঝে তৈরি করেছিলেন অনেক সম্ভাবনা। সেই সম্ভাবনাময়ী কয়েকজন নায়িকার খোঁজ নিয়ে প্রতিঘণ্টা ডট কমের আজকের আয়োজন। হারিয়ে যাওয়া জনপ্রিয় নায়িকারা বর্তমানে কেমন আছেন তা জেনে নিন, তাই পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ দেশ বিদেশের সব রকম খবর এখানেই রয়েছে। তামান্না, যিনি ভণ্ড চরিত্রের মাধ্যমে অভিষেক হয়েছিল নায়িকা তামান্নার, চিত্রনায়ক রুবেলের বিপরীতে প্রথম সিনেমাতে বাজিমাত করেন তামান্না। এরপর তুমি আমার ভালোবাসা, হৃদয়ে লেখা নাম, চাই শুধু ভালোবাসা, কঠিন শাস্তি, আমার প্রতিজ্ঞা, সন্ত্রাসী বন্ধু সহ অনেক সিনেমায় অভিনয় করেছেন এই নায়িকা। 2013 সালে অভিনীত মঈন বিশ্বাস পরিচালিত পাগল তোর জন্য রে চলচ্চিত্রের পর তাকে আর অভিনয়ে দেখা যায়নি। তিনি বর্তমানে সুইডেনে বসবাস করছেন, অনেকদিন ধরেই সেখানে আছেন। খোঁজ নিয়ে জানা যায় সুইডেন থেকে দেশে ফেরার আর সম্ভাবনা নেই এই অভিনেত্রীর। শিল্পী, 1995 থেকে 2000 সাল এই 5 বছরে 37টি চলচ্চিত্রে অভিনয় করেছেন দর্শক নন্দিত নায়িকা শিল্পী। মোহাম্মদ হোসেন প্রযোজিত রানা নাসির পরিচালিত প্রিয়জন চলচ্চিত্রের কথা মনে করিয়ে দিলেই খুব সহজেই দর্শক শিল্পীকে মনে করতে পারেন, কারণ তিনি প্রয়াত অমর নায়ক সালমান শাহর বিপরীতে অভিনয় করেছিলেন। দর্শক প্রিয়তার শীর্ষে থেকেও 2000 সালে চলচ্চিত্র থেকে নিজেকে সরিয়ে নেন শিল্পী। তার অভিনীত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ চলচ্চিত্র দুটি হচ্ছে নায়ক রাজ রাজ্জাকের প্রেমের নাম বেদনা এবং দেওয়ান নজরুলের সুজন বন্ধু। বহু নাটকেও অভিনয় করেন এ অভিনেত্রী। বর্তমানে অভিনয় ছেড়ে সংসার এবং 2 সন্তান, ছেলে সানাদ ও মেয়ে অ্যাঞ্জেলিনাকে নিয়ে ব্যস্ত তিনি। রত্না, ঢাকাই সিনেমার সম্ভাবনা তৈরি করেছিলেন নায়িকা রত্না, তবে সেই অবস্থান খুব বেশি দিনের জন্য টিকিয়ে রাখা সম্ভব হয়নি। পরে তিনি ছোট পর্দায় কাজ করছিলেন, কিন্তু এ মাধ্যমেও তেমন একটা সফলতা অর্জন করতে পারেননি রত্না। বর্তমানে অভিনয় জগৎ থেকে সম্পূর্ণ দূরে আছেন, এখন রত্না ব্যবসায় মনোযোগী হয়েছেন। লিমা, 1994 সালের শেষের দিকে জীবন রহমান পরিচালিত প্রেম যুদ্ধ ছবিতে সালমানের সঙ্গে জুটি বাঁধেন লিমা। পরের বছর দেলোয়ার জাহান ছন্টুর কন্যাদান ছবিতেও দেখা যায় এই জুটিকে, কিন্তু চিত্রনায়িকা লিমা পরে একেবারে হারিয়ে যায় চিত্রজগৎ থেকে। সাহারা, 2004 সালে রুখে দাঁড়াও চলচ্চিত্রের মাধ্যমে চিত্রজগতে আত্মপ্রকাশ সাহারার। একসময় অশ্লীলতার তকমা গায়ে জড়িয়েছিলেন, মাঝে ভালো কিছু ছবিতে অভিনয় করে নিজেকে কিছুটা ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছিলেন। 2006 সালে সাকিব খানের বিপরীতে প্রিয়া আমার প্রিয়া চলচ্চিত্র বেশ ভালো ব্যবসা করেছে। ঢালিউডে শিল্পী সংকট উত্তরণে যথেষ্ট ভূমিকা রেখে এগোচ্ছিলেন এই নায়িকা, কিন্তু 2013 সালে এক চিত্র প্রযোজককে গোপনে বিয়ে করে চলচ্চিত্র থেকে স্বেচ্ছা নির্বাসনে যান তিনি। বর্তমানে পুরো দস্তুর সংসারী। সোনিয়া, 90-এর দশকে ঢাকাই সিনেমার অন্যতম ব্যস্ত নায়িকা ছিলেন। 50-টির অধিক সিনেমায় অভিনয় করেছেন এ অভিনেত্রী, যার মধ্যে বেশ কিছু সিনেমা ব্যবসা সফলও হয়েছে। সালমান শাহ, বাপ্পারাজ, রিয়াজ সহ প্রথম সারির নায়কদের বিপরীতে অভিনয় করেছেন সোনিয়া। চলচ্চিত্রের পাশাপাশি তিনি নাটকেও অভিনয় করতেন। একটা সময়ে এসে নেই হয়ে যান মিডিয়া থেকে, প্রায় 10 বছর ধরে মিডিয়ার বাইরে আছেন। তিনি এখন লন্ডন প্রবাসী, কয়েক বছর আগে বিয়ে করে প্রবাসী স্বামীর হাত ধরে লন্ডনে পাড়ি দিয়েছিলেন। তিনি সেখানকার নাগরিকও হয়েছেন। বৈবাহিক জীবনে সোনিয়া 3 সন্তানের জননী। লন্ডনে হাসি নামেই সবার কাছে পরিচিত সোনিয়া। 1991 সালে মাস্তান রাজা ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে সোনিয়ার চলচ্চিত্রে অভিনয় শুরু। এরপর প্রয়াত নায়ক রাজ রাজ্জাকের নির্দেশনায় বাপ্পারাজের বিপরীতে প্রেম শক্তি ছবিতে প্রথম নায়িকা চরিত্রে কাজ করেন। সোনিয়া সর্বশেষ অভিনয় করেন দেবাশিস বিশ্বাস পরিচালিত শ্বশুর বাড়ির জিন্দাবাদ ছবিতে। এরপর আর নতুন কোনো ছবিতে তাকে অভিনয় করতে দেখা যায়নি। মুক্তি, অভিনেত্রী আনোয়ারার মেয়ে মুক্তি, শ্রাবণ মেঘের দিন, হাসন রাজা ও চাঁদের আলো সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন, কিন্তু একটা সময় কোথায় যেন হারিয়ে গেছেন। এরপর পার্শ্ব চরিত্রে কিছু সিনেমায় অভিনয় করলেও নিজের খ্যাতিটা আর তুঙ্গে তুলতে পারেননি এই অভিনেত্রী। শোনা গেছে তার মায়ের অভিনীত কিছু বিখ্যাত সিনেমা, যেমন শুভদা, দেবদাস, নবাব সিরাজউদ্দৌলা সিনেমাগুলো রিমেক করবেন, ছবিগুলোতে তিনি নিজেই অভিনয় করবেন। শিমলা,
প্রথম সিনেমাতেই বাজিমাত আলেকজান্ডার বো এর বিপরীতে ম্যাডাম ফুলি সিনেমার জন্য সে বছর জাতীয় পুরস্কার পেয়েছিলেন। তার মধ্যে অনেকেই বাংলা চলচ্চিত্রে খ্যাতিমান কোনো নায়িকার। বেশ কিছু প্রশংসিত সিনেমায় অভিনয় করেছেন, কিন্তু একটা সময়ে এসে কে হারিয়ে ফেলে। সর্বশেষ নিষিদ্ধ প্রেমের গল্প নামে একটি সিনেমা নিয়ে বহুদিন আলোচনা চলছে, কিন্তু তার খোঁজ এখন আর মিডিয়া খুব বেশি রাখে না। তার স্বরূপে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। আমেরিকা টু বাংলাদেশের যাতায়াতের মধ্যে আছেন, আমেরিকাতে গিয়ে কি করেন তার সঠিক তথ্য নেই, তবে তিনি বলে থাকেন পারিবারিক কাজে সেখানে অবস্থান করেন। সিমলাকে হারিয়ে যাওয়ার তালিকায় নিয়ে আসার কারণ সে পথেই সে হারছে। এছাড়াও তালিকায় আছেন শ্যামা, একা, বৃষ্টি, পলি ও কাঞ্চি সহ আরও অনেকে। এরা সিনেমায় এসে কোনো না কোনো সময়ে দ্যুতি ছড়িয়েছেন, আবার কোথাও যেন হারিয়ে গেছেন। সম্মানিত দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।